নমস্কার ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি শেয়ার করতে চলেছি একটি প্রাচীন বাঙালি রান্না তেল কই এখানে চারটি কই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি কই মাছ ছাড়া মূল উপকরণের মধ্যে লাগছে দু টেবিল চামচ সর্ষে কয়েকটি কাঁচা লঙ্কা আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর তেল কতটা নিয়েছি সেটা যখন রান্না করব তখন বলে দেব প্রথমেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা অল্প একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব পেস্টটা করে নিলাম আর অল্প একটু নুন দিলাম এই কারণে তাহলে সর্ষের একটা তিতকুটে ভাব সেটা আসবে না এবার রান্নাটা শুরু করছি কড়া গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল অন্তত তিন টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব প্রথমে দু পিস মাছ দিলাম আর মাছটা একটু হালকা করেই ভাজতে হবে জিওল মাছ ভাজার সময় সব সময় একটা ঢাকা দিয়ে ভাজা উচিত সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেল এবার মাছটা উল্টে দিচ্ছি মাছগুলো সব ভেজে নিলাম এবার গ্রেভিটা বানাবো মাছ ভাজার তেলেই এবার দিয়ে দিলাম আধ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আধ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একটু নাড়াছাড়া করে দিয়ে দিলাম এক কাপ জল পরিমাণ মতো নুন দিলাম আমি এখানে আধ চা চামচ নুন দিয়েছি জলটা ফুটে উঠলে মাছগুলো একে একে সাজিয়ে দিলাম গ্রেভির ওপর এবার এক পিঠ হয়ে গেল মাছগুলো এবার উল্টে দিলাম এবার বেটে রাখা সর্ষেটা অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম মাছের ঝালের যে গ্রেভিটা ওর মধ্যে গুলে রাখা সর্ষেটা মিশিয়ে দিয়ে খুব কম করে দু মিনিট ফোটালাম খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে গ্রেভিটা তেতো হয়ে যাবে এক চিমটে চিনি ছড়িয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা খুব বৃদ্ধি পাবে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম আর দিলাম দু চা চামচ সর্ষের তেল এবার একটা লিট দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে সর্ষের তেল আর কাঁচা লঙ্কার যে সুন্দর ফ্লেভারটা সেটা পুরো গ্রেভির মধ্যে ছড়িয়ে যেতে পারে রান্না একদম তৈরি এবার গরম গরম ভাতের সাথে তেলকই পরিবেশন করে দেব আমাদের আজকের রান্না তেলকই আপনাদের কেমন লাগলো একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে দয়া করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর আরও ভালো ভালো এবং লোভনীয় রেসিপি পেতে ব্যঞ্জন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ